নওগাঁর ধামইরহাটে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে পান চাষ। বরেন্দ্র অঞ্চল হিসাবে পরিচিত এই উপজেলায় পান চাষ করে সফলতা পেয়েছেন এক কৃষক। বর্তমানে তাকে অনুসরণ করে অনেকেই পান চাষের দিকে ঝুঁকে পড়ছেন। জানা যায়, আদি বরেন্দ্র অঞ্চল হিসাবে খ্যাত নওগাঁর ধামইরহাট উপজেলা। এই উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু হয়ে থাকে ধান চাষ। এখানকার অধিকাংশ এলাকা এঁটেল মাটিতে গঠিত। তবে কৃষি বিভাগের তৎপরতা এবং কৃষকের চাহিদার প্রয়োজনে অনেক এলাকায় এখন বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন। উপজেলার ধামইরহাট ইউনিয়নের ঐতিহাসিক শালবন বেষ্টিত আলতাদিঘি গ্রামের মোজাম্মেল হক শখের বসে তার 1200 জমিতে 1.5 বছর আগে পান চাষ শুরু করেন। বর্তমানে তার পানের বরজ পানে ভরে গেছে। বর্তমানে পান বিক্রি করে আর্থিকভাবে লাভের স্বপ্ন দেখছেন তিনি। 1200 জমি আমি পান লাগাইছি। 3 থেকে 4 বছর বয়স আছে। 1 থেকে 1.5 লাখ টাকা বছরে আমার আয় আসে এবং আমার বাড়ি আলি, আর আমি এটা যত্ন করি, আমি লাভবান। ধামইরহাট উপজেলায় বর্তমানে 14 হেক্টর জমিতে পানের আবাদ হচ্ছে। এর পুরোটাই আমাদের ইসবপুর ইউনিয়নে, ধামইরহাটের ইসবপুর ইউনিয়নে পান চাষ আবাদ হচ্ছে। আর এই পান চাষ দেখে অন্যান্য ইউনিয়নের কয়েকজন কৃষক উদ্বুদ্ধ হয়ে বর্তমানে আলতাদিঘিতেও এটা সম্প্রসারণ হচ্ছে। সার্বিক সহযোগিতা পেলে ধানের পাশাপাশি অর্থকরী ফসল হিসাবে পান চাষ করে স্বাবলম্বী হতে পারেন কৃষকরা। দৈনিক করতোয়া, ধামইরহাট, নওগাঁ।